আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমে আগাম জামিন নীতি হাইকোর্টে গেছেন ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় তার আগাম জামিন আবেদনের বিষয়ে আজ শুনানির তারিখ নির্ধারণ করা হয় বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সরোয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে রোববার নিক্সনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী জামিন আবেদন করেন সারা দেশে 200 শতাধিক স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনের ভোট গ্রহণ চলছে মেয়াদ উত্তীর্ণ 15টি ইউনিয়ন পরিষদে চলছে সাধারণ নির্বাচন 177টি ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদে উপনির্বাচন হচ্ছে এছাড়া একটি উপজেলায় সাধারণ ও 8টি উপজেলা পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচন এবং জেলা পরিষদের কয়েকটি পদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে সকাল 9টায় শুরু হয় ভোট নেওয়া চলবে টানা বিকেল 5টা পর্যন্ত নদীপথে সন্ত্রাসী চাঁদাবাজি ও পুলিশি নির্যাতন বন্ধ সহ 11 দফা দাবিতে বরিশালে পণ্যবাহী নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালে ধর্মঘট শুরু করেছে সকাল থেকে বরিশাল লঞ্চঘাট সহ বিভিন্ন এলাকায় পিকেটিং করেন নৌযান শ্রমিকরা এ কারণে বরিশালের সাথে সব রুটে তেলবাহী জাহাজ সহ সকল প্রকার পণ্যবাহী নৌযান ও লাইটার জাহাজ চলাচল বন্ধ রয়েছে মাছ নদীতে নোঙর করেছে বিভিন্ন নৌযান ঘাটে মালামাল খালাসের অপেক্ষায় রয়েছে ট্রাক তেলবাহী ট্যাঙ্কার ও লরি ঘাট শ্রমিকরা অলস সময় কাটাচ্ছেন কর্মবিরতির কারণে তবে লঞ্চ সহ যাত্রীবাহী নৌযান চলছে ভূমিহীন ও গৃহহীনদের জন্য মুজিব বর্ষের মধ্যে ঘর নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কাই কাউস এই কথা জানান এ সময় তিনি আরও বলেন উপকারভোগী নির্বাচন ও ঘরের গুণগত মান নিশ্চিত করে নির্দিষ্ট সময়ে কর্মসূচি বাস্তবায়নে করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে পাশাপাশি এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মাঠ পর্যায়ের প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ডক্টর আহমেদ কাই কাউস আরও জানান রংপুর ও বরিশাল বিভাগে 419 কোটি 60 লাখ টাকা ব্যয়ে 24,538টি পরিবার এবং রাজশাহী সিলেট ও খুলনা বিভাগে 348 কোটি 37 লাখ টাকা ব্যয়ে 20,373টি পরিবার ও চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগে 254 কোটি 65 লাখ টাকা ব্যয়ে 14,892টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হবে এবার জানাবো শেয়ার বাজারের খবর বিএনও ব্র্যান্ডের লুভরেফ বাংলাদেশ লিমিটেডের কাট অফ প্রাইস 30 টাকা নির্ধারণ হয়েছে 72 ঘন্টা নিলামের যোগ্য বিনিয়োগকারীদের প্রস্তাবিত দরের আলোকে এই দর নির্ধারণ করা হয় নিলামে সর্বনিম্ন 13 টাকা থেকে সর্বোচ্চ 60 টাকায় দর প্রস্তাব করাচ্ছেন অংশগ্রহণকারীরা এতে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত 75 কোটি টাকার বিপরীতে 208 জন বিডার মোট 174 কোটি 14 লাখ 41 হাজার টাকার দর প্রস্তাব করেছেন বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে 150 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওর কাজে উত্তোলিত অর্থ ব্যয় করা হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সিঙ্গার বিডি ও বারাক পাওয়ার লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন করা যাবে রেকর্ড ডেটের কারণে আগামী 22 অক্টোবর কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে এদিকে এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার রাখুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ